হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি। আর আমার গলার ভয়েসটি একটু বসে গেছে কারণ ঠান্ডা লেগেছে, তো ঝটপট করে চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা এবং আদা বাটা নিয়ে রেখেছিলাম। তো প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তো তারপরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। তো পেঁয়াজগুলো ভাজার পরে তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো এরপর ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। তারপরে আমি যে একটা টমেটো কুচি নিয়েছিলাম সেটাকে অ্যাড করেছিলাম। তো তারপরে ভালো করে সব কিছু মিশ্রণটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। একটা ছোটো বাটিতে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে একটু জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম। তো এ আমি কড়াইয়ের মধ্যে এবার চিকেনগুলোকে দেব এবং টমেটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটার সাথে ভালো করে বেশ মিশিয়ে নেবো তেলের সাথে। তো এরপর আমি দেব হচ্ছে যে বাটির মধ্যে যে আমি মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটাই পরে অ্যাড করব। তো তারপরে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। তারপর একসাথে সব মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে কষতে থাকবো। এরপর আমি একটু সামান্য পরিমাণে জল দেব এবং খুব কম আঁচে আমি চিকেনটাকে সেদ্ধ হতে দেব। তারপর দেখব যে চিকেন থেকে বেশ তেল ছাড়ছে। তো আমার চিকেন কষা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। তো দেখা হবে তোমাদের সাথে আগামী নেক্সট মিনি ফ্লগ।